আসসালামু আলাইকুম, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আস্ত চিকেন ফ্রাই। এক কেজি ওজনের আস্ত চিকেন নিয়েছি দুইটা, একটা চিকেন ফ্রাই করে দেখাবো। চিকেনটাকে ছুরি দিয়ে কেচে নিয়েছি। চিকেন স্টক নিয়েছি 2 পিস। মরিচ 3 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, 1 চিমটি কালার, কাবাব মশলা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ ভরে। আদা রসুন 3 টেবিল চামচ। দই 3 টেবিল চামচ। সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ। লেবুর রস 2 টেবিল চামচ। সাথে টমেটো সস 2 টেবিল চামচ। সব মশলা একসাথে মাখাই, তেল 2 টেবিল চামচ দিব। স্বাদ মতো লবণ। মশলার মধ্যে দিয়ে চিকেন দুটো ভালো করে মাখিয়ে নিব। ম্যারিনেট করার জন্য 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিব। এক কাপ ময়দা নিব। কর্নফ্লাওয়ার 1/2 কাপ। লবণ স্বাদ মতো। মরিচ গুঁড়া 1/2 চা চামচ। সব একসাথে মিশিয়ে নিব। নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিব। সাথে 2টা ডিম দিব। চিকেনটা ডিম ও ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে ডিপ ফ্রাই করব। চিকেনটাকে আমি 2 বার ফ্রাই করব। পাঁচ মিনিট ফ্রাই করে উঠিয়ে রাখবো। 5 মিনিট পর আবার ফ্রাই করবো। হয়ে গেল আমার আস্ত চিকেন ফ্রাই। আপনারা রুটি বা পোলাওয়ের সাথে খেতে পারেন। চিকেন ফ্রাই আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
Thank you.